আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আকিলপুর অঞ্চলের একটি এলাকায়। এটা যদিও আকিলপুরের ভিতরে না, এটা জয়পুরহাট সদর জামালগঞ্জ ইউনিয়ন। এখানে প্রায় কৃষকরাই তারা আলু চাষাবাদ করে, আলুর ভিতরে ভিতরেই ওনারা মিষ্টি কুমড়া দিয়ে থাকেন। এখানে প্রায় 70-80% কৃষক এখানে এই কাজটাই করে থাকে। এখানে একজন সরিষা লাগিয়েছে, ব্যাপক সরিষা, জানি না এটা কোন জাত, তবে আমার মতে ফলন ভালোই মনে হচ্ছে। যদিও আমাদের সরিষা নেই, ভালো হলে তো অবশ্যই ভালো বলতে হবে। আমি এসেছি আসলে জামিরুল ভাই আমাদের মিষ্টি কুমড়া লাগিয়েছে, প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের, জাতের নাম চম্পাবতী। ওনার সঙ্গে আমার দেখা হয়েছে রাস্তার মাঝে। উনি সম্ভবত আলু তুলে সেই আলুটা বাজারজাতকরণের জন্য উনি পাইকারের কাছে নিয়ে যাচ্ছেন, সেই অবস্থা আমার সঙ্গে দেখা হয়েছিল, যার কারণে ওনাকে আমি সঙ্গে আনতে পারলাম না। এটা আলু তোলার কাজ শেষ হয়েছে আর এটাতে এখনও আলু তোলার কাজ শুরুই করেননি। যাই হোক, দেখতেই পাচ্ছেন জমিটা পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। এখানেও আলু ছিল, আলু তুলেছে উনি। গাছ মাশাআল্লাহ খুবই ভালো, দেখতেই পাচ্ছেন। গাছের অবস্থা মাশাআল্লাহ খুব ভালো, এখনো পর্যন্ত কোনো প্রকার, এখনো পর্যন্ত একটা গাছেও কোনো লক্ষণ বোঝা যায়নি। দেখতেই পাচ্ছেন এখানে তিনি 2 বিঘা জমিতে আমাদের চম্পাবতী দিয়েছেন। আমি পাশের টাতে যদি যাই, এটাও একটু দেখানোর চেষ্টা করছি। এটাতে অনেক কাজে পিছিয়ে গেছে, এটাতে অবশ্যই ফুল চলে আসছে, এটাতে এখনো ফুল আসেনি। যাই হোক, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ওই দেখেন, গুটি চলে আসছে। এখন এই গাছগুলো আলু তোলার সময় যদি নাড়াচাড়া পরে কি হবে বলতে পারতেছি না। গাছ কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, যদি উনি থাকতো তাহলে হয়তো ওনার কাছ থেকে এটা সুন্দর একটা সাক্ষাৎকার নেওয়া যেত। যদিও আগে একটা ছোটোখাটো সাক্ষাৎকার নিয়েছি, আজকে নেওয়া সম্ভব হলো না। আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এখানে গুটি চলে আসছে, এটাতেও গুটি দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। প্রত্যেক ডালে, প্রত্যেক ডগায়, প্রত্যেক গেটেই ফল আসছে। আমি যদিও ভেতরে যেতে পারছি না, দেখতেই পাচ্ছেন এই যে এখানেও গুটি চলে আসছে। এখানে উনি 2 বিঘা জমিতে চম্পাবতী লাগিয়েছেন।
আমরা প্রায়শই এই ধরনের কাজগুলোই করে থাকি, যাতে কৃষকরা আমাদের প্রতি সবসময় সন্তুষ্ট। এই যে এখানে একটা গাছ দেখতেই পাচ্ছেন, আমি এটা সবজি চাষের জন্য একটা বিখ্যাত এলাকা, পাশের দূরের জমিতে ওখানে আলু তোলার কাজ চলছে, অনেক কৃষক অনেক শ্রমিক তারা আলু তোলার কাজ করছে। এটা কার জমি এটা বলতে পারবো না, আমি দেখি ওখানে মাঠে একজন কাজ করছেন, পেঁয়াজের জমিতে দেখি উনি কি কাজ করছেন, আমি ওনার কাছে একটু শুনব। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনি কি ওই রসুন আর পেঁয়াজ লাগাছেন, ওই মিষ্টি কুমড়া কারোটা? আমার ছোট ভাই। ও ওই পাশে ওই যে আলুর মধ্যে ভিতরে, ওটা তো জামরুল ভাইয়ের মনে হয় না? জামরুলটা তুলিছে কদুয়া। আপনি এবার মিষ্টি কুমড়া লাগাননি? এবার লাগা ভাই রে ভাই, এবার জমি বেটা বিদেশ পাঠালাম, এই জন্য মিষ্টি কুমড়া লাগা পাইনি। আলু লাগাচ্ছিলাম, আলু তুলে পেয়েছি, এখন পেঁয়াজের কোথায় লাগাইছি পেঁয়াজ। তো আলু তো মোটামুটি ভালো টাকাই পাইছেন? এবার আল্লাহকে ভালো পেয়েছে, 2400 টাকা মন পাইছি। 1400 টাকা হলে তো কমই হয়েছে, 2400। তারপর তো কমই হয়েছে, 4000 টাকা পর্যন্ত এবার আলু বিক্রি হয়েছে, 4000 টাকা 4200 টাকা। না এই দাম কেউ পায়নি ভাই, এখানে আমাদের এখানে কেউ পায়নি দাম, তিনি কেউ পায়নি। না ওই যে আপনার বগুড়ার ওই সাইডে তো 6000 টাকা পর্যন্ত মন বিক্রি হয়েছে। আমার এখানে এখন 3000 টাকায় কেউ বেচতে পারে, 3000 2700 টাকায় বেচতে পারে, আমি বুঝি পাড়ার মধ্যে আমি একত আছি। আচ্ছা এখানে যে মিষ্টি কুমড়া আপনার কি পরিমাণ মানে মিষ্টি কুমড়া হয় এখানে? এখানে মিষ্টি কুমড়া ওই যে এই ভেতি আমার মনে কর সামনে বাড়ি লাগাতাম 450 পিস হয়েছে। 450 পিস গুণা আমি একটা খাবার টাবার দিয়েছি, ওই 10-15টা খাবার দিয়েছি, গরিব টরিব মানুষ আছে খাবার দিয়েছিলাম। এবার পেঁয়াজ খেলাম ধরা, এবার যদি আমার আলু থাকলে তো নিয়মিত 50 টাকা বিক্রি হতো। না পেঁয়াজ এবার পেঁয়াজও তো লাগে, লাগালাম জি, এবারে তো সিলেক্ট বাইরে দে না ফসল তো এবার না দিশটা না হোক সমস্যা নাই। কোন দেশে দিয়েছেন? ছোটা ডুবাই দিয়েছি। ডুবাই এগুলো আলুর কী অবস্থা? ওগুলো পাকড়ি লাগাইছে, যে সিয়ার জন্যে আবহাওয়া না খারাপের জন্য না ঝুটা আছে, এগুলো খাওয়ার জন্য লাগাইছি, তাকে নিজের খাওয়ার জন্য জি হয় দেখলাম তো সবাই প্রায় জমিতে আপনার আলুর ভিতরে ভিতরে সবাই ওই একই গেছে, খালি এই যে আমি মরিচ লাগাছি দেখেছি, মরিচের গাছ, এই যে মরিচের গাছ লাগাচ্ছি, কি জাত এটা? সনি, এক নম্বর সনি সনি না সনি এক নম্বর সনি
আপনি কি 1717 এর কথা শুনছিলেন? হ্যাঁ 1717 ডিজি 1717 না, এটা দাম এটা তো শুনিনি ভাই, এটা শুনেন নাই না, যাই হোক শুনবেন, আস্তে আস্তে সবকিছু শুনবেন, আমরা তো নতুন আসছি। আপনাদের পাশের এলাকাতে আর আছে সরস্বতী মাটি ঝাল বেশি 1.5 লক্ষ টাকা ক্যাশ বাস খরচ বস বাদ দাম 1.5 লক্ষ টিকেছে সরস্বতী মাটি। বুঝতে পারছি। যাই হোক, আমাদের এলাকাটা মনগঞ্জে সবজি চাষের জন্য বিখ্যাত। আপনারাও মানে বুদ্ধিমানের কাজ সবসময় করে দেন, ধানে ধানের চাইতে এই যে পাশাপাশি অন্যান্য সবজিতে খরালি ফসল খালি মানে ফুল খেতে আর কি, এইবারে আমি কষ্ট এবারে খালি আমি কই দিব আমার। আচ্ছা তো ভাই নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ তারাজুল ইসলাম। আচ্ছা এটা ইয়ে এলাকার নাম? এটা চক ভবানী, ধর চক ভবানী মামুতপুর শাসীমানা। ও এটা জামালগঞ্জের ভিতরে না? না এটা জামালগঞ্জের ভিতরে নয়। এটা কি আপনার ইয়ে কি আপনার খেতলালের মধ্যে? খেতলালের মধ্যে এটা হচ্ছে? ও এটা মশুয়ার। বুঝতে পারছি। মানে আমি তো জানি যে এটা জামালগঞ্জ ইউনিয়নের ভিতরে। না জামালপুর আছে ভিতরে, অল্প এই গ্রামের মধ্যে। এটা একবার ভোটার হয়েছিল, একজন দাঁড়াতলো কিছু ভোট কাটাই সারাই করে মানে দাঁড়াতলো, একটু এই গ্রামের ভিতরে কাটা আছে। বুঝতে পারছি। আপনারা বীজগুলো সংগ্রহ করেন কোন কোন জায়গা থেকে? এটা হালছিলাম ঠাকুরগাঁও। ও আচ্ছা, ওকে ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম।